এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সুপ্রিম নির্দেশ। এই সমস্ত মামলা নিষ্পত্তির জন্য হাইকোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। এমনকি এই তদন্তের জন্য সময়সীমাও বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, দু মাসের মধ্যে এই সংক্রান্ত মামলাগুলো শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। এছাড়াও এই সংক্রান্ত মামলাগুলি নিষ্পত্তির জন্য ছ মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে হাইকোর্টকেও। এই মামলাগুলির শুনানির জন্য ডিভিশন বেঞ্চ গড়ার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টকে। এই সুপ্রিম নির্দেশের পরই কিন্তু নতুন করে আসার আলো দেখতে পাচ্ছেন শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে ধর্মতলায় প্রতিবাদে বসা হাজার হাজার চাকরি প্রার্থী। উল্লেখ্য, এই মামলায় বেশ কয়েকজন ইতিমধ্যেই জেলে ধরা পড়েছেন। প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষ, প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তথা নাকাশিপাড়া তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের মতো বেশ কয়েকজন নেতাও এই মামলায় জেলে বসেই তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দিতে চাপ দেওয়া হচ্ছে বলে সিবিআইয়ের বিরুদ্ধে তোপ দেখে চিঠি লিখেছিলেন কুন্তল ঘোষ। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় কুন্তলকে চেনেন না বলেই দাবি করেছিলেন। উল্লেখ্য, এসএসসির মাধ্যমে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক, নবম দশম শ্রেণীর শিক্ষক, এছাড়া গ্রুপ সি ও গ্রুপ ডি পদেও অশিক্ষক কর্মী নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে মামলা হয় হাইকোর্টে। এই মামলার শুনানি চলাকালীন একাদশ এবং দ্বাদশের প্রায় 900 শিক্ষকের উত্তরপত্র বা ওএমআর শিট জমা দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। এছাড়াও নবম দশম শ্রেণী, গ্রুপ সি, গ্রুপ ডি মিলিয়ে প্রায় 4,500 শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান চাকরি হারানো শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা। সেই সময় সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিয়েছিল। যদিও এই নির্দেশ জারি করে শীর্ষ আদালত জানিয়েছে, এই মামলা নিয়ে সিবিআই তদন্ত ও হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মামলা শেষ না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় থাকবে। অর্থাৎ যে যেখানে কাজ করছেন তেমনই করবেন। এসএসসি দুর্নীতিতে দুর্নীতির মোট 21টি মামলা হাইকোর্টে ফেরত পাঠাচ্ছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতিকে অবিলম্বে ডিভিশন বেঞ্চ গঠন করে মামলাগুলির নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এবং একটা সময় ইতিমধ্যেই কিন্তু বেঁধে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। কারণ আমরা জানি যে বছর ঘুরতে চললো, এখনও পর্যন্ত কিন্তু তদন্তর তেমন অগ্রগতি হয়েছে কিনা সেই বিষয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা জানি যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে গ্রেফতার করা হয়, এবং পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, তার যে ফ্ল্যাট সেখান থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছিল, এবং এই টাকার সূত্র ধরেই কিন্তু তদন্ত শুরু হয়। তদন্তে নেমে আরও বেশ কয়েকজনের নাম উঠে আসে, এবং মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই সময়, যেমন ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজনের নাম উঠে এসেছে, তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে প্রাক্তন সভাপতি তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা যত দিন গেছে ততই যেন পেঁয়াজের খোসার মতো খুলতে শুরু করেছে। আর এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শিকড় অনেক গভীরে। বারবার কিন্তু এই তদন্তে এই কথাগুলোই বলতে শোনা গিয়েছে, কখনো সিবিআইয়ের আইনজীবী একথা বলেছেন, আবার কখনো বা যখন এই মামলাগুলো সওয়াল জবাব পর্ব চলেছে কখনো দেখা গিয়েছে যে আইনজীবীরাই কথা বলছেন, আবার কখন বিচারপতি এ কথা বলছেন। যত দিন গেছে ততই যেন এক এক করে নতুন নতুন নাম উঠে এসেছে, আর এই সূত্র ধরেই গ্রেফতার করা হয়েছিল কুন্তল ঘোষকে। কুন্তল ঘোষের সূত্র ধরে উঠে এসেছিল তাপস দলপতির নাম। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে এই যে তাপস দলপতি, তার কোচিং সেন্টারের কথাও কিন্তু সামনে এসেছিল, এবং সেই কোচিং সেন্টারে নাকি টাকা নিয়ে পড়ানো হতো যাতে পরীক্ষায় না দিয়েই সুযোগ পাওয়া যায়। এরকম একাধিক অভিযোগ কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে, বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছে। বছর ঘুরে গিয়েছে, এবং একই সঙ্গে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সমান্তরাল তদন্ত চালাচ্ছে একদিকে সিবিআই, অন্যদিকে ইডি। আবার জেলে বসেই কুন্তল ঘোষ তিনি চিঠি লিখেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাতে নাকি তাকে চাপ দেওয়া হচ্ছে, এবং এই চিঠির সূত্র ধরেও কিন্তু তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি।
এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে। তারপর ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ এসেছে, আর এই সমস্ত মামলা নিষ্পত্তির জন্য হাইকোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত, এমনকি তদন্তের জন্য সময়সীমাও বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে দু মাসের মধ্যে এই সংক্রান্ত মামলাগুলো শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। এছাড়াও এই সংক্রান্ত মামলাগুলি নিষ্পত্তির জন্য ছ মাসের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে হাইকোর্টকে। এই মামলাগুলি শুনানির জন্য ডিভিশন বেঞ্চ করার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টকে। এই সুপ্রিম নির্দেশের পরেই নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে ধর্মতলার প্রতিবাদে বসা হাজার হাজার চাকরি প্রার্থী। উল্লেখ্য, এই মামলায় বেশ কয়েকজন ইতিমধ্যেই জেলে ধরা পড়েছেন। প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষ, প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তথা নাকাশিপাড়া তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের মতো বেশ কয়েকজন নেতা। এই মামলায় জেলে বসেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিতে চাপ দেওয়া হচ্ছে বলে সিবিআই এর বিরুদ্ধে তোপ দেখে চিঠি লিখেছিলেন কুন্তল ঘোষ। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় কুন্তলকে চেনেন না বলে দাবি করেছিলেন। উল্লেখ্য, এসএসসির মাধ্যমে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক, নবম দশম শ্রেণীর শিক্ষক, এছাড়া গ্রুপ সি, গ্রুপ ডি পদেও অশিক্ষক কর্মী নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে মামলা হয় হাইকোর্টে। এই মামলা শুনানি চলাকালীন একাদশ এবং দ্বাদশের প্রায় 900 শিক্ষকের উত্তরপত্র বা ওএমআর শিট জমা দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। এছাড়াও নবম দশম শ্রেণীর গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে প্রায় 4,500 শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান চাকরি হারানো শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা। আর সেই সময় সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিয়েছিল। যদিও এই নির্দেশ জারি করে শীর্ষ আদালত জানিয়েছে এই মামলা নিয়ে সিবিআই তদন্ত হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মামলা শেষ না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় থাকবে, অর্থাৎ যে যেখানে কাজ করছেন তেমনটাই করবেন। এসএসসি দুর্নীতির মোট 21টি মামলা হাইকোর্টে ফেরত পাঠাচ্ছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতিকে অবিলম্বে ডিভিশন বেঞ্চ গঠন করে এই সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কার্যত তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ আরও বেশ কয়েকজন কিন্তু এখনও পর্যন্ত জেলেই রয়েছেন। যতদিন যাচ্ছে ততই যেন আরও নতুন নতুন তথ্য সামনে আসছিল, এবং বারে বারে যে কথাগুলো শোনা যাচ্ছিল যে এই দুর্নীতির শিকড় নাকি অনেক গভীরে। সিবিআইয়ের তরফ থেকে সওয়াল জবাব চলাকালীন কিন্তু এই কথাগুলোই বারবার উঠে এসেছে। একদিকে পার্থ চট্টোপাধ্যায়, অন্যদিকে তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, তাপস দলপতি সহ আরও বেশ কয়েকজনের কাছ থেকে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু তথ্যও সামনে এসেছে। এখন দেখার সুপ্রিম কোর্টের নির্দেশের পর আর কী কী আপডেট আসে বিস্তারিত জানতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা।